আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার সিভিটা কেমন এইটা অনেকে দেখতে চেয়েছিলেন সো আজকে আপনাদের সেই কৌতূহল মেটাবো আমি আমার একটা সিভি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একটা না আমি আসলে আমার অনেকগুলো সিভি আছে সেই সিভিগুলো আমি আপনাদেরকে দেখাবো সো আমি একটা নিয়ে একটা সিরিজ করব। এবং এই সিরিজের আপনার আমি আমার ফাংশনাল সিভি দেখাবো আমি আমার ইনফোগ্রাফিক সিভি দেখাবো আমি আমার ক্রোনোলজিক্যাল সিভি দেখাবো আমি আমার এন্টি রিজুমি দেখাবো আমি আমার ফিউচার রিজুমি দেখাবো এবং আমি আমার ইনফোগ্রাফিক সিভিকেও ভিন্ন ভিন্ন টেমপ্লেটে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো তো আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই আরেকটা কথা একটু বলে রাখি ভিডিওর আমি কিছু যেটা হচ্ছে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি যেটা আপনাদের মাথায় রাখাটা জরুরি বলে আমি মনে করি এখন আমি আপনাদেরকে যে সিভিটা বা যে রেজুমিটা দেখাচ্ছি এই রেজুমিটা অ্যাকচুয়ালি একটা ক্রিয়েটিভ রেজুমি সো আপনারা নিজেরা যখন আপনাদের রেজুমি যখন তৈরি করবেন তখন এই ধরনের ক্রিয়েটিভ রেজুমি তৈরি না করাটাই উত্তম হবে কারণ হচ্ছে এই ধরনের রেজুমিগুলো আমার আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি তাহলে আলটিমেটলি আমার কোনো জব পাওয়ার বা জব করার কোনো প্রয়োজন নাই আমি যে রেজুমিটা তৈরি করছি এটা জাস্ট একটা ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করছি কিন্তু এখান থেকেও আপনারা কিছু ইনসাইট পাবেন যেটা বেসিক্যালি আপনাদের রেজুমি রাইট করার জন্য প্রয়োজন হবে এক এক রকমের রেজুমি এক এক রকমের হয় যেমন ধরেন যে কোনোটা হয় ফাংশনাল রেজুমি কোনোটা হয় ক্রোনোলজিক্যাল রেজুমি কোনোটা হয় অ্যান্টি রেজুমি কোনোটা হয় ইনফোগ্রাফিক রেজুমি বাট আমি এই মুহূর্তে আপনাদেরকে যে রেজুমিটা শো করব সেটাকে বলা হয় ক্রিয়েটিভ রেজুমি সো এইটা আমার একটা ক্রিয়েটিভ রেজুমি এই রেজুমিটাতে এমন অনেক কিছুই আছে যেটা কনভেনশনাল কোনো মেথডের সঙ্গে যায় না ঠিক আছে একটু অন্যরকমভাবে লেখা একটু ক্রিয়েটিভ রেজুমি আবার এই একই রেজুমিকে আমি আপনাদেরকে ইনফোগ্রাফিকে নিয়ে গিয়েও আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো চলুন আমরা এই যে রেজুমিটা আছে এই রেজুমিটাকে যদি রিভিউ করি তাহলে আমরা কি পাই আমরা সেটা দেখি এবং এই রেজুমের সঙ্গে কর্পোরেট রেজিউমের কোন কোন জায়গায় পার্থক্য থাকবে সেটাও আমি আপনাদেরকে মূল ভিডিও চলাকালীন সময় বলে দেব সো একটা রেজুমের শুরুতেই যে জিনিসগুলো থাকতে হয় আমার ক্ষেত্রেও সেটা ছিল যেমন ধরেন যে তবে এখানে আমি কিছু একটা চেঞ্জ করেছি কীরকম চেঞ্জ করেছি যে জন্য আমি এটাকে ক্রিয়েটিভ বলবো যেমন ধরেন যে আমি আমার অফিস অ্যাড্রেসের জায়গায় লিখেছি ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে আমার হচ্ছে এটা একটা পুরানো রেজুমি এটা মনে হয় গত দেড় দুই বছর আগে তৈরি করা হয়েছিল সো এটা তখনকার সময় রেজুমি সো আমার নাম দেওয়া এরপরে দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং সার্টিফাইড রেজুমি রাইটার সো আমি দুই সালে ন্যাশনাল ইয়াং এন্টারপ্রেন অ্যাওয়ার্ড এবং সিওএফ ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড এই দুটি অ্যাওয়ার্ড পাই সো যার কারণে এই দুটো অ্যাওয়ার্ডই আমাকে দেওয়া হয়েছিল রেজুমি রাইট করার জন্য এবং এই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা পায়োনিয়ার এই জন্য সো এই জন্য এটাকে আমি দিয়েছি এবং লিঙ্কডিনের কিছু সার্টিফিকেশন কোর্স থাকে সেখান থেকে আমরা কোর্স করেছি এবং পরীক্ষা দিয়েছি সেখান থেকে পাশ করেছি যার কারণে কিছু সার্টিফিকেট দেওয়া হয়েছিলো সো ওই কারণে আবার লিখেছি সার্টিফাইড রেজুমি রাইটার আমি জানি না এখন সেই সার্টিফিকেটের আর মেয়াদ আছে কি না যদি সেটা না থাকে তাহলে এটা হয়তো আমাকে রিমুভ করে দিতে হতে পারে এনিবেস সো ওইটা আসলে কোনো মূল ব্যাপার না এরপরে যেটা হচ্ছে যে আমি এই রেজুমিটা যখন লিখি তখন আমাদের প্রায় সাত হাজারের মতো রেজুমি লেখা হয়েছিল সো ওই জিনিসটাকেই আমি আমাদের সেকেন্ড লাইনে দিয়েছি যে সাত হাজারের প্লাস রেজুমি অ্যান্ড লিঙ্কড ইন প্রোফাইল ডেভেলপার ফাউন্ডার অ্যান্ড সিইও কর্পোরেটাস্ক তারপরে হচ্ছে আমার অফিসের অ্যাড্রেস যেটা আমি দিয়েছি ওয়ার্ক ফ্রম হোম এবং ইমেল অ্যাড্রেস কর্পোরেটাস্ক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখন আর এই মেইল আইডিটা নাই বিকজ এখন আমাদের যেহেতু কর্পোরেটাস্কের ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে তো আমাদের ওয়েবসাইটের নিজস্ব ডোমেইনের আন্ডারে আমাদের অনেকগুলো মেল আইডি আছে আমাদের কোম্পানির মেইল আইডি আছে সো এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট সো এখানে কেউ যদি ক্লিক করে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যেতে পারবে এবং এটা হচ্ছে আমাদের নাম্বার এরপর আমরা এখানে আমি আমার একটা ছবি অ্যাটাচ করেছি এরপরে কি আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে রেকমেন্ডেড বাই সো রেকমেন্ডেশান জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই রেকমেন্ডেশনগুলো আমরা কোন জায়গাতে পেয়েছি এই রেকমেন্ডেশনগুলো আমরা বেসিক্যালি পেয়েছি লিঙ্কটিনে সো লিঙ্কটিনে কারা কারা আমাদেরকে রেকমেন্ড করেছেন তার মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করেছি এইটাকে এটা আমার আমার কাজের জন্য জরুরি এটা একটা ক্রিয়েটিভ জিনিস এটা সবার ক্ষেত্রে এটা কমন নাও হতে পারে এটা আপনার ক্ষেত্রে যখন রেজুমি বানাবেন তখন কমন নাও হতে পারে যেমন ধরেন আমি দিয়েছি রেকমেন্ডেড বাই আয়মান সাদিক রেকমেন্ডেড বাই ইঞ্জিনিয়ার মেহেদি হাসান মারুফ লিয়াকাত মোস্তফা কামাল স্যার আনোয়ার হোসেন ভাই আব্দুর রহমান স্যার সুভাষিষ ভৌমিক ভাই হ্যাঁ সো ওনাদের কিছুটা ডেজিগনেশন অ্যান্ড মেনি মোড এবং আপনারা যদি আমার সবগুলো রেকমেন্ডেশন পড়তে চান তাহলে আপনাকে এই লিঙ্কে ক্লিক করে আমার ইন প্রোফাইলে চলে যেতে হবে সো আপনি যদি আমার ইন প্রোফাইলে যান তাহলে ওখানে মনে হয় সত্তরটার মতো রেকমেন্ডেশন আছে সো ওই রেকমেন্ডেশনগুলো আপনি দেখতে পাবেন এরপরে ন্যাচারালি অ্যাজ ইউজুয়াল সবার যেরকম একটা ক্যারিয়ার সামারি লাগে বা একটা রেজুমিতে যেরকম একটা ক্যারিয়ার সামারি থাকতে হয় আমিও আমার একটা ক্যারিয়ার সামারি দিয়েছি সো আমি এখানে লিখেছি যে ওয়ার্কিং এস সিও অফ কর্পোরাসার্স অ্যান্ড হ্যাভ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ অ্যান এন্টারপ্রিনোর অ্যান্ড আলাদা ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কর্পোরেট সেক্টর ইন টেকনিক্যাল সার্ভিস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এস্টাবলিশড রেজুমি রাইটিং থ্রো ওয়ান টু ওয়ান কোচিং এজ এ সেপারেট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ অ্যান্ড প্রিপেয়ার্ড অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড প্লাস রেজুমি ইন ফাইভ ইয়ার্স ডেলিভার লেকচার অন ক্যালিয়ার ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট সেভেন্টি অ্যাট সিক্সটি প্লাস ইউনিভার্সিটি স্টিল নাও অ্যান্ড ইন্সপায়ার্ড অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড স্টুডেন্টস টু মেক দেয়ার ড্রিম কাম ট্রু অথর অফ ফোরটিন বুকস অ্যান্ড রাইটার অফ অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড আর্টিকেল ইন ডিফারেন্ট ডেইলি নিউজ পেপার সো এইগুলো হচ্ছে আমি মনে করি যে আমার মোটামুটি কিছু মাইল স্টোন যদি আমি বলি যে আমার প্রায় সাতশোর মতো আর্টিকেল আছে চোদ্দোটার মতো বই বেরিয়েছে আমি প্রায় ষাটটার মতো ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছি সিভি রাইটিং ক্যারিয়ার প্ল্যানিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট এগুলোর উপরেই বেসিক্যালি বাট এখন সংখ্যাগুলো হয়তো কিছুটা চেঞ্জ হবে বিকজ আমাদের কোম্পানি এখন সাত বছর হয়ে গিয়েছে টোটাল রেজিউমি লেখার সংখ্যা আমাদের পনেরো হাজার হয়ে গিয়েছে ইউনিভার্সিটিও মনে হয় বাংলাদেশে তেমন কোনো ইউনিভার্সিটি আর বাকি নেই যে জায়গায় আমরা যাওয়া হয় নাই বই হয়তো এবছর আরও নতুন যদি বই লিখি তাহলে বইয়ের সংখ্যাটাও হয়তো চেঞ্জ হবে সো এখানে আমি আবার যে দুইটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই অ্যাওয়ার্ড দুইটা দিয়েছে ভিশান টু হেল্প

সো আমি প্রথমেই দিয়েছি আমার এন্টারপ্রিনাল এক্সপিরিয়েন্স সেখানে আমি লিখেছি যে আমি ফাউন্ডারেন্সি ও কর্পোরেটার্স এবং জানুয়ারি ষোলো থেকে এখন পর্যন্ত সো এখানে থাকাকালীন সময় আমার মেজর অ্যাচিভমেন্টগুলো কী ছিল সেটা আমি দিয়েছি এখন ওই যে যে কথাটা আমরা সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে বলে থাকি যে অ্যাচিভমেন্ট এবং যেটা হচ্ছে যে অ্যাচিভমেন্ট এবং রেসপন্সিবিলিটিস এই দুইটার মধ্যে পার্থক্য কী রেসপন্সিবিলিটিস হচ্ছে আমরা রেগুলার বেসিসে যে কাজটা করি সেটা হচ্ছে রেসপন্সিবিলিটিস যেমন ধরেন আমরা রেগুলার যে রেজুমি রাইট করি সো রেজুমি রাইট করার জন্য আমাদেরকে কি করতে হয় কাস্টমারের কাছ থেকে বুকিং কনফার্ম করতে হয় কাস্টমারের কাছ থেকে তার পুরনো রেজিউমিটা সংগ্রহ করতে হয় ওই রেজুমিটা গোথ্রু করতে হয় রেজুমিটা ইভালুয়েশন করতে হয় ওই রেজুমিটার আমরা স্কিল অ্যানালাইসিস করি কেপিআই অ্যানালাইসিস করি দেন ওই রেজুমিটার ইম্প্রুভমেন্টের জন্য আরও কী কী ইনফরমেশান দরকার সেগুলো আমরা প্রথমে নোট ডাউন করি দেন ওই ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং ফিক্স করা হয় ওই মিটিংয়ে ক্লায়েন্টের সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিই জেনে নিয়ে দেন আমরা তার একটা রেজুমি তৈরি করে তাকে পাঠাই সো এই যে কাজটা এই কাজটা আমরা যে এখন প্রায় পনেরো হাজারের মতো মানুষের রেজুমি রাইট করেছি এটা কিন্তু আমরা সবার ক্ষেত্রে করে থাকি সো আমি আমার মেজর অ্যাচিভমেন্টের মধ্যে কী দিলাম যে রিটেন অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড প্লাস রেজুমি ফিফটিন বুকস অ্যান্ড সিক্স হান্ড্রেড প্লাস পাবলিকেশন হাইয়েস্ট নাম্বার অফ ক্যারিয়ার রিলেটেড পাবলিকেশন সো এটা আমার একটা অ্যাচিভমেন্ট তারপরে হচ্ছে এটিএন নিউজের একটা শো আছে ইয়াং নাইট সেখানে প্রীত রেজা ভাইয়ের গেস্ট হিসেবে আমি গিয়েছিলাম সো সেটার ইউটিউব লিঙ্কসহ সহ এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রেডিও শো করেছি সো ডন ভাইয়ের আমন্ত্রণে একবার গিয়েছিলাম তারপরে আমার একটা ফ্রেন্ড আছে আরজে জে ওভি তার আমন্ত্রণে একবার গিয়েছিলাম এবং আরও কিছু কিছু ছিল আমার এখন এক্স্যাক্টলি মানে নামগুলো খেয়াল নাই বাট ওভাবে আমি যে আর দের সঙ্গে আমি যে শোগুলো করেছি সেগুলো আমার এখানে দেওয়া আছে এবং আমাকে নিয়ে এই পর্যন্ত প্রায় তিরিশ বারের উপর বিভিন্ন পত্রপত্রিকাতে কাভারেজ করা হয়েছে এবং ষাটটার মতো ইউনিভার্সিটিতে আমি গিয়েছি আগে আমি আইএসসি যেটা মাইন্ড ম্যাপার বাংলাদেশে সেখানে আমি সিএসসিএ এবং পিজিডি এই দুইটা যে কোর্স আছে এই দুইটা কোর্সের আমি ইনস্ট্রাক্টর ছিলাম আমি তাদের ফ্যাকাল্টি ছিলাম বিকজ আমি নিজে একজন সিএসসিএম সার্টিফাইড সাপ্লাই চেন ম্যানেজার ঠিক আছে এবং আমি বিভিন্ন জায়গাতে যেমন এলসিবিএস আইপিডিপি লিডস এই সমস্ত জায়গায় সেফটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এগুলোর উপরে আমি ট্রেনিং করিয়েছি যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার সো এককালে আমি সেফটি সিকিউরিটি মেশিন অপারেটিং সিস্টেম মেশিন লার্নিং মেশিন ডিজাইন মেকানিক্স এগুলোর উপরে আমার খুব ভালো দখল ছিল যদিও এখন এগুলোর আর কিছুই মনে নাই আচ্ছা এরপরে হচ্ছে আমার ক্যারিয়ার রিলেটেড আমার যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলো প্রায় পনেরোটার মতো বিভিন্ন সংবাদপত্রে পাবলিশ হয়েছে আমি সেটা উল্লেখ করেছি এবং আমি হচ্ছে আপনার সেলস মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্টের উপরে আমি আমার প্রিভিয়াসলি যে যে অর্গানাইজেশনগুলোতে কাজ করতাম সেই সমস্ত অর্গানাইজেশানগুলোতেও আমি সেশন করিয়েছি সো সেটাও আমি এখানে উল্লেখ করেছি সো এইটা হচ্ছে গিয়ে আমার এখানে ফার্স্ট পেজ গেল এইবার যদি আমি আমার এটার সেকেন্ড পেজটা যদি আপনাদেরকে দেখাই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম আমাকে একটা মিনিট একটু সময় দিবেন বিকজ আমি জিনিসটা একটু হারিয়ে ফেললাম যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট ওকে ফাইন গট ইট এই আসেন আমাদের আমার রেজুমের সেকেন্ড পেজে আমরা এখন চলে আসব সো এটাকে আমরা এখন ফুল পেজ করে দিলাম আমরা চলে আসলাম আমাদের আমার রেজুমের সেকেন্ড পেজটাতে সো এখানে আমি মেজর কোন কোন টপিকের উপরে ট্রেনিং করিয়েছি সেটা এখানে দেওয়া আছে এটা আমি আগে গুনতাম যে আমি কোথায় কোথায় গিয়েছি কি কি ট্রেনিং করিয়েছি এটা আগে আমি কাউন্ট করতাম যদিও এখন আমি আর কখনো ওই কাউন্ট করি না যেমন ধরেন আমি মেজর কী কী ট্রেনিং করিয়েছি হ্যাকিও ড্রিম জব এটা প্রায় বারের উপর করিয়েছি ফায়ার ফাইটিং সেফটি অ্যান্ড ফার্স্ট এইড ম্যানেজমেন্ট এটার উপরে আমি যে যে জায়গাগুলোতে ট্রেনিং করিয়েছি সেটা আমি এখানে উল্লেখ করেছি ম্যাটারিয়াল অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপরে আমি ট্রেনিং করিয়েছি এই অর্গানাইজেশনগুলোতে সেটা আমি উল্লেখ করেছি ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং টুল এটার উপরে আমি ট্রেনিং করিয়েছি ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং কন্ট্রোল সরি সো এটার উপরে আমি ট্রেনিং করিয়েছি ডিমান্ড ফোরকাস্টিং অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং এটার উপরে আমি ট্রেনিং করিয়েছি এবং আমি যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে ছিলাম সো এলপিজি প্রোডাক্ট নলেজ ইউজেস অ্যান্ড সেফটি এটার উপরেও আমি ট্রেনিং করিয়েছি এছাড়াও আমার কিছু স্পেশাল ইনভলভমেন্ট তার মধ্যে আমি দিয়েছি যে আমি রবি টেনমেন্ট স্কুলের সঙ্গে ইনভলভ ছিলাম এবং আমার জানা মতে রবি টেনমেন্ট স্কুল আমাদের সবার প্রিয় টেনমেন্ট স্কুল সেখানে আমার বোধ হয় হাইস্ট নাম্বার অফ ব্লগ আছে অথবা সেকেন্ড হাইস্ট হতে পারে আমার চাইতে বেশিও হয়তো দু একজনের এখন হয়ে গেছে কিনা আমি জানি না অনেক দিন যাবতীয় আমরা মিনিট স্কুল আর ব্লগ দিচ্ছি না বা দেওয়া হয় না কারণ অন্যান্য কাজে ব্যস্ততার কারণে এবং তাদের ওখানে আমাদের প্রায় চারশোর মতো ভিডিও আছে এবং আমার অনেক ভিউয়ার্স আছেন যা যারা কিন্তু আমাদের ভিডিওগুলো মিনিট স্কুলের থেকে দেখে দেখেই কিন্তু উপকৃত হয়েছেন এরপর যেটা যে অনলাইন কোর্স ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটা আমরা রেপটোতে দিয়েছি শুধুমাত্র রেপ্টোতে না এখন আমাদের ঘুড়ি লার্নিংয়েও এটার কোর্স দেওয়া আছে প্লাস আরও প্রফেসার্স প্রফেসার্স ক্লাব বা কিছু একটা হবে হয়তো আমি এক্স্যাক্টলি ঠিক নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে এম সরি ফর দ্যাট মানে মধ্যে কথা হচ্ছে এখন বাংলাদেশের মোটামুটি যতগুলো প্ল্যাটফর্ম আছে লার্নিং বাংলাদেশ সহ যতগুলো প্ল্যাটফর্ম আছে মোটামুটি সবকিছু জায়গাতেই আমাদের কোর্সগুলো দেওয়া আছে এরপর আছে আমার জব এক্সপিরিয়েন্স সো আমি আমার জব এক্সপিরিয়েন্সটাকে অতটা হাইলাইট করতে চাই নাই তাই জাস্ট আমি এটাকে তিন লাইনেই মানে কমপ্লিট করে ফেলছি বাট যারা আলটিমেটলি কর্পোরেটের জন্য প্রফেশনাল রেজুমে বানাবেন তাদের জন্য এই জব এক্সপিরিয়েন্সটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে সো আমি টেকনিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে উমেরা পেট্রোলিয়াম লিমিটেডে কাজ করেছিলাম তার আগে সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে লাভস গ্যাসে কাজ করেছিলাম এবং তার আগে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে ম্যাপেল লিফে কাজ করতাম এবং তারা হচ্ছে ফ্লুসিগেস এনলাগেন জিএম বিএইচ যেটা হচ্ছে ফাস তাদেরকে রিপ্রেজেন্ট করে সো আই হ্যাড টু রিপ্রেজেন্ট দ্যাট কোম্পানি টু ইন বাংলাদেশ পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি ট্যুরিস্ট গাইড হিসেবে পেট্রোয়েভিয়েশানে কাজ করেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সো আমার একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে যেটা আমি এর পরে দিয়েছি যে সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার এরপরে আমি আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দিয়েছি যদিও একাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে আমি এখন আর খুব একটা বদার না তারপরেও দেওয়ার দরকার দিয়েছি আমি আমার ভার্চুয়াল মেন্টরদের কথা এখানে উল্লেখ করেছি আমার ভার্চুয়াল মেন্টরদের মধ্যে সবার সবার আগে থাকবে ডোনাল্ড ট্রাম্প বিকজ তার নেভার গিভ আপ এই অ্যাটিটিউডটা আমার কাছে খুব ভাল লাগে ব্র্যান্ড রেসি তার কাছ থেকে আমি ডিসিপ্লিন এবং গোল সেটিং শিখি রবার্টি কিওসাকি মানি ম্যানেজমেন্ট এবং রিয়েল এস্টেট এই ক্ষেত্রে তিনি বস ড্যানলক ফাইন্যান্স এবং অ্যাটিচিউডের জন্য পেনজুং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এবং আমাদের সবার প্রিয় বিবেক বিন্দ্রা যিনি বিজনেস এবং মোটিভেশান সব কিছু মিলিয়ে আমাদেরকে বেশ ভালোভাবেই ইন্সপায়ার করে আসছেন আমি আমার একটা ফেভারেট কোট উল্লেখ করেছি ঠিক আছে বাট এগুলো কিন্তু কর্পোরেটরিজমের সঙ্গে কমই যায় সো আমার ফেভারেট কোটটা কি আই হ্যাভ কাম দিস ফার নট টু স্টে হিয়ার আই উইল গো অ্যাহেড আমি এত দূর পর্যন্ত এসেছি এখানে স্থির হয়ে থাকার জন্য না আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। সে এই কোডটা আমার খুবই পছন্দের কোড এটা আমি রেখেছি এরপরে আমি কী কী জিনিস মানে কী কী টপিকের উপরে আমি ট্রেনিং করেছি সেটা আমি এখানে উল্লেখ করেছি সো এর মধ্যে আছে পিএমপির উপরে ট্রেনিং করেছি এনএলপি ট্রেনিং করেছিলাম তারপরে টটের উপরে ট্রেনিং করেছিলাম আমাদের পারভিন ম্যামের কাছ থেকে লিডারশিপ এবং অ্যাডভান্স সেলিং টেকনিক অয়ন ব্যানার্জির কাছ থেকে করেছিলাম এছাড়াও হচ্ছে আমরা আইএলওর কিছু ট্রেনিং করেছিলাম জেনারেটিও বিজনেস জিওয়াইবি এর উপরে এবং এর পাশাপাশি আমার আরও প্রায় তিনশোটার উপরে ট্রেনিং করা আছে বিভিন্ন অনলাইন এবং ফিজিক্যালি যে কোনো জায়গা থেকেই হোক সো এই সার্টিফিকেটগুলো আর একটু ডিটেইলে হয়তো আমার লিঙ্কড ইন প্রোফাইলে দেওয়া আছে বাট রেজুমি যেহেতু আমাকে দুই পেজের মধ্যে রাখতে হবে সো আমি আসলে আমার সব কিছু উল্লেখ করতে পারি না আমাকে বুঝতে হবে যে আমার জন্য আসলে কোন জিনিসটা বেশি জরুরি এরপরে আমি আমার কিছু মেম্বারশিপ উল্লেখ করেছি যেমন আমি বোর্ডের মেম্বার বিএসএইচআরএম এর মেম্বার পিএমআই এর মেম্বার এবং আমি আমার কম্পিউটার স্কিলটা উল্লেখ করেছি আমার ল্যাঙ্গুয়েজ স্কিল উল্লেখ করেছি এবং রেফারেন্সের ক্ষেত্রে গিয়ে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দিয়েছি মাই ওয়ার্ক ইজ মাই রেফারেন্স অ্যান্ড মাই লিগাসি সো এটাও একটু ডিফারেন্ট টাইপের কথাবার্তা বাট এগুলো আলটিমেটলি আপনারা যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন এগুলো আপনাদের রেজুমিতে না থাকাটাই উত্তম সো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা মানে জানতে পারলেন বা আপনাদের যে অনেকেরই যে জিজ্ঞাসা ছিল যে আমার রেজুমিটা আসলে কেমন সেটা হয়তো আমি আপনাদেরকে উত্তর দিতে বা আমি আপনাদেরকে দেখাতে পারলাম বাট আপনাদের সবার জন্যই বলে রাখি যে এই ভিডিওটাই শেষ ভিডিও না আমি আমার প্রায় বিশটা রেজুমি আপনাদের সামনে এসে সরি আমি আমার বিশটা রেজুমি আপনাদেরকে দেখাবো বিশটা ডিফারেন্ট টাইপের রেজুমি আপনাদেরকে দেখাবো সো তার ভিতরে প্রথম এইটা হলো সো এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আমার রেজিউমিটাই বা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং আপনারা যারা প্রফেশনাল রেজুমি আপডেট করাতে চান আমাদের যে ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আলাপ করতে পারেন বিস্তারিত জানতে পারেন এছাড়াও যদি আপনারা সিভি চেক করিয়ে নিতে চান কিংবা সিবি রাইড করিয়ে নিতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডট কর্পোরেট ডট কম সেখান থেকেও আপনারা সরাসরি মাত্র দুই ক্লিকের মাধ্যমে বুকিং দিতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম